সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। ইতিমধ্যে এই বই থেকে 300 থেকে 350 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। যাদের ভিডিও লেকচার দেখেননি তারা তারা ভিডিওগুলো দেখুন, এবং যারা ভিডিও লেকচার খুঁজে বের করতে সমস্যা তারা ইনবক্স কমেন্টস বক্সে কমেন্টস করে দেন কোন ভিডিওগুলো দেখতে চান, তাহলে উক্ত ভিডিওগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন, কমেন্টস করুন, ইনশাল্লাহ প্যান্ডেমিকের মধ্যে ভিডিও লেকচার নিয়ে একা একা বাসায় বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কমপ্লিটিং সেন্টেন্স। ইতিমধ্যে আমরা 1, 2, 3, 4, 5টি পাঁচটির ওপর ভিডিও লেকচার দিয়েছি, যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেন। তারপর 6 নম্বর ভিডিও লেকচারটি হবে ইফ প্রোভাইডেড ইন কেস, এদের ওপর। হ্যাঁ বন্ধুগণ, আসুন এদের পরিপূর্ণ ব্যবহারগুলো আমরা শিখে নেই। লক্ষ্য করুন এখানে ইফের ব্যাপার, এখানে লক্ষ্য করুন ইফ প্রোভাইডেড প্রোভাইডেড ডেট প্রোভাইডিং ডেট অর্থাৎ যদি, ইহা বাক্যের গঠন করতে 6 ধরনের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে কিভাবে হয় একটু লক্ষ্য করুন। হ্যাঁ বন্ধুগণ, আমরা প্রথমে জেনে নেব ইফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কোন টেন্সে ব্যবহার হয় সেটা। কমপ্লিটিং সেন্টেন্সের আলোকে ইফ 3টি টেন্সে ব্যবহৃত হয়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। তবে স্পোকেন এর ক্ষেত্রে টেন্সের 12টি টেন্সের মধ্যে 8টি টেন্সই কিন্তু ব্যবহৃত হয় ইফের ব্যবহার। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 8 প্রকারের টেন্সের বাক্যের মধ্যে ইফের ব্যবহার হয়। যারা পরিপূর্ণভাবে ইফের ব্যবহার শিখতে চান তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। এই বইতে খান মেথড এক কমপ্লিট বুকে পরিপূর্ণভাবে ইফের ব্যবহার আলাদা একটা চ্যাপ্টারই আছে, সেটার উপর ভিডিও লেকচার ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আপনারা ভিডিও লিঙ্কটি দেখে ইনশাল্লাহ পেরে যাবেন। তা বন্ধুগণ, এখন আসুন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আলোকে ইফের ব্যবহারগুলো এখান থেকে শিখব। কেবল 3টি টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এইভাবে হবে। যদি ইফ যুক্ত পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে উড, কুড, মাইট হবে। ইফ পাস্ট পারফেক্ট টেন্স হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। হ্যাঁ বন্ধুগণ, এখন অর্থটা জেনে নেন। উড অর্থ কর্তাম, কর্তা, কর্ত, করতেন। কোড অর্থ পারতাম, পাত্তা, পাত্র, পারতেন। এবং মাইট অর্থ করত বা হত, পারতাম, পাত্তা, পাত্র, পারতেন, এরূপ অর্থ প্রকাশিত হয়। এখন আসুন প্রথম নিয়মটি আমরা শিখব ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত বাক্য কিভাবে হয়। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। ইফ হি ইজ এ টিচার ইন ইংলিশ, যদি সে ইংরেজি শিক্ষক হয়, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, সে ভালো করে ইংরেজি বলতে পারবে। ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী হও, ইউ ক্যান মেক আদার হ্যাপি, তুমি অপরকে সুখী করতে পারবে। ইফ হি হ্যাজ মাচ মানি, যদি তার অনেক টাকা থাকে, হি ক্যান বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারবে বা একটি বাড়ি কিনতে পারবে। ইফ দ্যার ইজ এ কার ইন মাই হাউস, ইন ইর হাউস, যদি তোমার বাড়িতে একটি গাড়ি থাকে, ইউ ক্যান ড্রাইভ ইট, তুমি এটা চালাতে পারবে। ইফ টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, যদি সকালবেলা হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো হয়, আই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং, আমি অবশ্যই সকালবেলা হাঁটব। তো বন্ধুগণ লক্ষ্য করেন যে ইফ আপনার মুখ দিয়ে যে কোনো ধরনের বাক্য আসুক, উক্ত বাক্যের পূর্বেই কিন্তু আপনি ইফ বসায় এরূপ বাক্য তৈরি করতে পারবেন। তাই আর বসে থেকে নয়, আপনারা এখানে প্রতিটি নিয়মে আলোকে 10টি করে বাক্য বাংলা অর্থ সঙ্গে বানিয়ে পড়ুন। ইফের সমস্ত জীবনে সকল ধরনের বাক্য এখানে চলে আসবে, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিটের সকল বাক্য পূর্বেই আপনি ইফ বসে বাক্য তৈরি করতে পারবেন। এটা জাস্ট আপনি মনে রাখতে হবে। তারপর আসুন আমরা দ্বিতীয় নম্বর নিয়ম থেকে আমরা শিখব যে ই প্লাস পাস্ট ইনডেফিনিটেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। লক্ষ্য করুন, এখন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা যাব, এখানে লক্ষ্য করুন। তা ই প্লাস পাস্ট ইনডেফিনিটেন্স হলে কি হবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইফ ইউ ওয়ার্ক হার্ড,
যদি তুমি কঠোর পরিশ্রম করতে ইকুড পোস্টপারেন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারতে ইফ ইউ আর এ টিচার ইংলিশ তো আপনি যদি ইংরেজি শিক্ষক হইতেন ইকুড স্পিক ইংলিশ ওয়েল আপনি ইংরেজিতে কথা বলতে পারতেন ইফ ইউ আর হ্যাপি আপনি যদি সুখী হইতেন ইকুড মেক আদার হ্যাপি আপনি অপরকে সুখী করতে পারতেন ইফ ইউ If he had much money, যদি তার অনেক টাকা থাকতো he could buy a car, সে একটি গাড়ি কিনতে পারত If there was a car in your house, তোমাদের বাড়িতে যদি একটি গাড়ি থাকতো he could drive it, তুমি এটা চালাতে পারতে তো বন্ধুগণ এখানে লক্ষণীয় হলো যে past inheritance যত বাক্য আসে সকল বাক্যের পূর্বে কিন্তু if বসে আপনি এইভাবে বাক্য তৈরি করতে পারেন এবং প্রথম বাক্য অনুযায়ী দ্বিতীয় বাক্য আপনি ব্যবহার করতে পারবেন এখন সাদৃশ্য বাক্য তৈরি করতে পারবেন এখন আসুন আমরা ইফের পাস্ট টেন্সে আরেকটা নিয়ম আছে যে অর বিশিষ্ট বাক্য যেমন ইফ আই ওয়ার এ রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম আই কুড হেল্প দ্য পোর আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই উড নট ফরগিভ হিম আমি তাকে ক্ষমা করতাম না আমি যদি তুমি হতাম তাহলে আমি তাকে ক্ষমা করতাম না দ্য বন্ধুগণ এখন আসুন ইফের তৃতীয় নম্বর নিয়মটি হলো এখানে তৃতীয় নম্বর নিয়ম হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যেভাবে হয় ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম করতে ই কুড হ্যাভ প্রসপারড ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারতে ইফ ইউ হ্যাড বিন এ টিচার ইন ইংলিশ তিনি যদি একজন ইংরেজি শিক্ষক হইয়া থাকতেন হি কুড হ্যাভ স্পোকেন ইংলিশ ওয়েল তিনি ইংরেজিতে ভালোভাবে কথা বলিয়া থাকতে পারতেন ইফ ইউ হ্যাড বিন হ্যাপি তুমি যদি সুখী হয়ে থাকতে ইউ কুড হ্যাভ মেড আদার হ্যাপি তুমি অপরকে সুখী করিয়া থাকতে পারতে তো বন্ধুগণ এইভাবে সবগুলি বাক্য আপনি বাংলা মিনিংফুল করে পড়ুন এবং লিখে লিখে পড়ুন এবং প্রতিটা বাক্যের আদলে আপনি অর্থাৎ পাস্ট পারফেক্টনেসে যত বাক্য আছে সকল বাক্যের পূর্বে আপনি ই বসে আপনি বাক্য তৈরি করতে পারবেন তাই চেষ্টা করুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা হেডের ব্যাপার হ্যাড যদি অর্থে ব্যবহৃত হয় তাই এখন ইফ আর হ্যাড একই ধরনের ধরেন এই বাক্যটাকে যদি আমি ইফ বাদ দিয়ে হ্যাডটা আগে বসে তাহলে যদি অর্থ প্রকাশিত হবে যেমন হ্যাড আই বিন ডেয়ার আমি যদি সেখানে থাকতাম হ্যাড আই বিন ডেয়ার আমি যদি সেখানে থাকতাম আই উড নট হ্যাভ ফর গিভেন হিম আমি তাকে ক্ষমা করতাম না তো বন্ধুগণ এই হলো বিশ্ব যে হ্যাডের তিনটি গঠন আছে যেমন হ্যাড প্লাস সাবজেক্ট ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম আবার বিন দিয়ে আবার নাউন ফ্রেজ দিয়ে যেমন হ্যাড ইউ ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম করিয়া থাকতে ইউ কুড হ্যাভ প্রসপারড ইন লাইফ তুমি জীবনে উন্নতি করিয়া থাকতে পারতে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে ইফ না বসে হ্যাডটা আগে বসালে এবং কমা দিয়ে যদি আরেকটি বাক্যে বসেন তাহলে যদিও তো প্রকাশ হবে এরূপ যত বাক্য আপনি পড়তে পারেন তো বন্ধুগণ আমরা পরবর্তী লেকচারে এদের উপর আরও বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম ইফের পরিপূর্ণ ব্যাপার অর্থাৎ ইফ দিয়ে আমরা তিন ক্যাটাগরি বাক্য পাই সে তিন ক্যাটাগরি বাক্যগুলো এখানে আমরা পঙ্খানুপঙ্খভাবে শিখে নিলাম আপনাকে যদি হাজার হাজার বাক্য দিয়ে বোঝানো হোক না কেন আপনার এরূপ ব্যবহারই হবে এর বাইরে কোনো ব্যবহার নেই ইনশাল্লাহ সবগুলো বাক্য শিখে ফেলুন ইনশাল্লাহ আপনা আপনা থেকে সকল ব্যবহারগুলি আপনার রপ্ত হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুগণ এখানে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমরা হ্যাডের ব্যাপার হ্যাড এবং আনলেস ইফ নট অ্যাডের ব্যাপারগুলো আমরা আলোচনা করব তাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ব্যাপার আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ